হিন্দি অ্যাকশন থ্রিলার সিনেমা কিল নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে। চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে সিনেমাটির ইংরেজি রিমেক হবে। রিমেকটি প্রযোজনা ও পরিচালনা করবেন জন উইক নির্মাতা শ্যাড স্টেলসকে। হ্যাপি ফোর্থ অ্যানিভার্সারি। গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় কিল সিনেমার। উৎসবে সিনেমাটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড মিডনাইট ম্যাডনেস বিভাগে প্রথম রানার আপ হয়। ভ্যারাইটি জানিয়েছে চ্যাড স্টেলসকির প্রযোজনা সংস্থা 7-Eleven এন্টারটেইনমেন্ট ছবিটি রিমেক করবে। 5 জুলাই ভারতে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই এলো ইংরেজি রিমেকের ঘোষণা। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চ্যাড স্টেলসকি এক বিবৃতিতে বলেন, একেবারেই বন্য অ্যাকশন সিনেমা। এতে অ্যাকশন দৃশ্যগুলোতে নানা ধরনের সৃজনশীলতা লক্ষ্য করেছি। নিখিল যে রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য তৈরি করেছেন, সেটা বিশ্বব্যাপী যত বেশি সম্ভব দর্শকের কাছে পৌঁছে দেওয়া উচিত। তবে কিল এর ইংরেজি রিমেকে কারা অভিনয় করবেন সে সম্পর্কে জানা যায়নি। কিলে অভিনয় করেছেন লক্ষ লালওয়ানি, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা প্রমুখ। মানে বিলকুল বচ্চন সাহেব কো দেখা হুয়া করতে হুয়ে কি ও আঁখো মে লাতে থে বাট ইয়েস মুঝে ইয়ার আই লাভ হিম। সিনেমার গল্প ভারতীয় সেনাবাহিনীর কমান্ডো অফিসার অমিতকে নিয়ে। অমিতের সঙ্গে বাগদান হয় তুলিকার। দিল্লি থেকে ট্রেনে উঠে দুজন, এরপরেই শুরু হয় ঝামেলা। ছুরি হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায় ট্রেনে। যাত্রীদের রক্ষা করতে মরিয়া লড়াই চলায় অমিত। সে কি পারবে সবাইকে বাঁচাতে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে ভারতীয় দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। বক্স অফিসে কেমন ফল করে কিল, সেটাই এখন দেখার বিষয়।